আলামিন আপনি লিখেছেন হাতঘড়ি কোন হাতে পরব, যখন আল্লাহ রাব্বুল আলামিন ডানকে পছন্দ করেন ভালোর ক্ষেত্রে, হাতঘড়ি পরা বা ঘড়ি পরা টাইম ম্যানেজমেন্টের জন্য এটা ভালো কাজ, তো সেই হিসাবে এটা ডানে পরাটা উত্তম এই আলোকে মনে হয়। কিন্তু এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ না বা এত স্পষ্টভাবে হাদিস দ্বারা প্রমাণিত কোনো জিনিস না যে বাম হাতে পড়লে সুন্নার খেলাফ হয়ে যাবে বা গুনাহ হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় যে বাম হাতে পড়লে দেখতে সুবিধা হয়, অতএব দেখতে যদি কারো সুবিধা হয় বাম হাতে পড়লে তাহলে তিনি বাম হাতে পড়তে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এরপর তনি আখতার আপনি লিখেছেন, স্বামী বদমেজাজ দেখান সব সময় আর বেশি বেশি ভুল ধরেন, কী করবো? প্রথমত সবর করবেন, দ্বিতীয়ত স্বামীর মধ্যে যেন সবর আসে সেজন্য তাকে আপনি কাউন্সেলিং করবেন এবং সবরের গুরুত্ব মাহাত্ম্য বোঝানোর চেষ্টা করুন বিভিন্ন ওলামা কেরামের মাধ্যমে, বিভিন্ন গুরুজনদের মাধ্যমে। এবং মনে রাখবেন, বেসবরের বিপরীতে বেসবরই নয়, বেসবরের বিপরীতে সবর করলে একসময় আল্লাহ তাআলা ওই বেসবরকারী মানুষের বেসবর দূর করে দেবেন।